সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে ভাইরা আমার চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের নিয়ে এসেছি আপনাদের রিকোয়েস্টের একটা গাড়ি দেখাতে, অ্যাম্বুলেন্স। আসলে অ্যাম্বুলেন্স গাড়ি সচরাচর ওভাবে পাওয়া যায় না, তারপরেও একটা আনকমন গাড়ি পেয়েছি। এটা হচ্ছে 2016 মডেল, এখনও রেজিস্ট্রেশন করা হয় নাই। যে ভাইয়া কিনেছিলেন খুবই রিজনেবল প্রাইজেই বিক্রি করবেন। আর এই গাড়িটা কিন্তু একটা জিএল গাড়ি, হাফ প্যাডের গাড়ি, ডুয়েল এসির গাড়ি, 2016 মডেল। দেখেন প্রজেকশন হেডলাইট আসছে এবং হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল এলইডি হেডলাইট, প্রজেকশন হেডলাইট। আর দেখেন গাড়িটার এখনও রেজিস্ট্রেশন করা হয় নাই বাংলাদেশে। দেখেন গাড়িটার নিচের কন্ডিশন হচ্ছে এমন, খুবই চমৎকার একটা গাড়ি এবং আনটাস গাড়ি। যে ভাইয়ারা রিকন্ডিশন গাড়ি, রিকন্ডিশন অ্যাম্বুলেন্স কিনবেন, সে ভাইয়ারা এই গাড়িটা ভিজিট করতে পারেন। আর এই গাড়িটা কিন্তু একবারে রিকন্ডিশন অবস্থায় রয়েছে, শুধু শোরুমে নাই, ভাইয়া শোরুম থেকে কিনেই পার্সোনাল কিছুদিন ইউজ করেছেন। আর এই গাড়িটা কিন্তু খুবই কম চলা একটা গাড়ি। দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন, আর এই হচ্ছে গাড়িটার সামনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন। এবং গাড়িটার কালার কিন্তু অরিজিনাল কালার, এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো কালার হয় নাই। যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে। সিটগুলো দেখেন, সিটের উপরে এখনও পর্যন্ত কভার লাগানো হয় নাই, সিট কভার লাগানো হয় নাই। খুবই সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনেই রয়েছে। এবং এই গাড়িটা যে প্রাইজে আজকে দেয়া হবে, যেহেতু রেজিস্ট্রেশন করা হয় নাই, সেহেতু প্রাইস অনেক কম থাকবে। দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজা দিয়ে নিচের কন্ডিশন। আর এই গাড়িটার চারটা চাকাই কিন্তু একবারে নতুনের মতো রয়েছে, খুবই সুন্দর। আর এই হচ্ছে গাড়িটার ভিতরের ডেকোরেশনের কন্ডিশন, পেশেন্ট সিট এবং পাশে প্যাসেঞ্জার সিট রয়েছে, দুইটা প্যাসেঞ্জার সিট রয়েছে, খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে। এবং ভিতরে কিন্তু আপনারা অক্সিজেন সিলিন্ডার পেয়ে যাবেন এবং আরও ফার্স্ট এড বক্সও থাকবে এই গাড়িটাতে। দেখেন খুবই সুন্দর একটা অ্যাম্বুলেন্স। আর এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে, আনরেজিস্টার্ড একটা গাড়ি। দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের গ্লাসের কন্ডিশন। আর এই গাড়িটা 2016 মডেলের গাড়ি, পার্সোনাল ইউজ হয়েছে, একজন ভাইয়া নিজেই চালাইতেন একটা হসপিটালে। দেখেন গাড়ির পিছনের দরজার বর্ডারের কন্ডিশনের হবে এমন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না। তারপরেও আমি গাড়িটা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই গাড়িটা নিতে গেলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে মালিকের, আপনারা সরাসরি যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন। দেখেন গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন হবে এমন, গাড়িটা কিন্তু তেলে চালিত গাড়ি। দেখেন কতটা সুন্দর রয়েছে এবং সব গ্লাসগুলো আপনারা অরিজিনাল পেয়ে যাবেন। এই হচ্ছে গাড়িটার ছাদের কন্ডিশন, সুন্দর একটা গাড়ি। আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তারপরেও আপনারা ফিজিক্যালি দেখে শুনে বুঝে তারপরে কেনার চেষ্টা করবেন। আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশন। দেখেন খুবই সুন্দর একটা গাড়ি। আসলে আনরেজিস্টার্ড গাড়ি হলেও এই গাড়িটা কিন্তু রিকন্ডিশনের মতন রয়েছে, একটু অগোছালো রয়েছে। এখানে ফার্স্ট এড বক্স আপনারা পাবেন। আর এই হচ্ছে গাড়িটার ডুয়েল এসির কন্ডিশন। যে ভাইয়ারা লো বাজেটের ভিতরে অ্যাম্বুলেন্স গাড়ি কিনতে চান, সে ভাইয়ারা এই গাড়িটা ভিজিট করতে পারেন। আর এই হচ্ছে গাড়িটার সামনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন। দেখেন গাড়িটা কিন্তু জিএল গাড়ি, এসির কন্ট্রোল প্যানেল, রেগুলেটর সিস্টেম এবং গাড়িটাতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা তো রয়েছেই।
আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন। গাড়িটার ইঞ্জিন একবারে আনটাচ ইঞ্জিন, আর এই গাড়িটা হচ্ছে 3000 সিসির ডিজেল ইঞ্জিন, খুবই সুন্দর। আর যে ভাইয়েরা ডিজেল ইঞ্জিনের অ্যাম্বুলেন্স খুঁজছেন সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন, খুবই সুন্দর একটা গাড়ি এবং লো মাইলেজের। আমরা গাড়িটা স্টার্ট করব। দেখেন স্মুথ সাউন্ড আর খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে, যদিও বা গাড়িটা একটু অপরিষ্কার রয়েছে, আর একটু ওয়াশ পলিশ করলে হয়তো সুন্দর লাগতো, সেক্ষেত্রে হয়তো গাড়িটা আর একটু সুন্দর লাগতো। দেখেন এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ডের কন্ডিশন এবং ব্যাক ক্যামেরা হবে এমন। গাড়িটা সব কিছুই সব ফাংশান একবারে আপডেট রয়েছে এবং অল অপশন অটো পেয়ে যাবেন। অরিজিনাল ডুয়েল এসির গাড়ি অ্যাম্বুলেন্স। যে ভাইয়েরা অ্যাম্বুলেন্স গাড়ি খুঁজছেন সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইজেই আপনারা পাবেন। আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন, দেখেন একবারে অরিজিনাল পেস্টিং রয়েছে গাড়িটাতে, আনটাচ গাড়ি। আর এই গাড়িটা রয়েছে খুলনা 250 বেড হসপিটালের ঠিক সামনেই, আপনারা মোবাইলে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায়। সুপ্রিয় দর্শক, এই গাড়িটার এই অবস্থায় ক্যাশ প্রাইস 16,40,000 টাকা, আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও, দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর আপনারা একটু সাপোর্ট করবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।